সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সারা বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে তার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত করছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের ঋণের ঝুঁকি বেড়েছে। এটি শুধু বৈদেশিক ঋণের ক্ষেত্রে নয়, অভ্যন্তরীণ ঋণেও একই পরিস্থিতি। বাজেট নিয়ে সরকারের কাছে 64% মানুষেরই কোনো প্রত্যাশা নেই, সিপিডির গবেষণায় উঠে এসেছে বলেও জানান তিনি। এই প্রক্রিয়ায় সরকার রাষ্ট্রক্ষমতায় এসেছে, তাতে বাজেট নাগরিকের জনতুষ্টির বিষয়ে সেভাবে নেই বলেও মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বিশেষ করে পৃথিবীতে যখন মূল্যস্ফীতির পতন ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই সুযোগ, সেই সুফলটা বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। এই যে মূল্যস্ফীতি, এটা অনেক বেশি বিরূপভাবে পিছিয়ে পড়া মানুষের জীবনের ভিতরে যায় এবং তাদের খাদ্য বহির্ভূত ভোগের উপরে করে এবং তাদের সঞ্চয় এবং তাদের বিনিয়োগের ক্ষেত্রে এবং তাদের শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে।